হ্যালো বেশ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শান্ত আছি আপনাদের সাথে, আর আজকে যে আমাকে টিপস গুলি শেয়ার করতেছে তার নাম হচ্ছে MD অনিক, তো সাজ্জাদ হোসেন অনিক নাম। তো এই যে ভাইয়া আমার সামনে আছেন, তাদের কাছ থেকে আমি টিপসটা নিব। তো ভাইয়া, আপনার কাছে সর্বপ্রথম আমার একটা কোশ্চেন ছিল যে গাড়ির স্টার্টিং, যে আপনারা যে মানে গাড়ি চালান, তো আপনার কিভাবে বুঝছেন যে গাড়ির স্টার্টিংটা সোজা আছে, আর কিভাবে গাড়ির মানে স্টার্টিংটা সোজা হবে কি আসে, বিষয়গুলো আমাদেরকে কিছু ধারণা দেওয়া দিতে হবে। সহজভাবে যদি আমরা দিই তাহলে সহজভাবে হলো যে আপনার এই যদি আমাদের স্টার্টিং এ পুরনো থাকে, তখন আপনি যদি ব্রেকে পা থাকে গাড়ির ডিতে, মানে ডিতে তো হচ্ছে ড্রাইভ, ডিতে যদি ড্রাইভ থাকে, ওই ড্রাইভে যদি আপনার ব্রেকে পা থাকে আর যদি স্টার্টিং ঘুরানো থাকে, পায়ের দিকে ঘুরানো থাকে, তাহলে আপনি সোজা একটা সহজ উপায় যেটা আপনি একটু ব্রেকটা ছাড়লেই গাড়িটা আগাবে। তখন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে গাড়িটা একটু বামে যাচ্ছে, তখনই আপনি একটু আঁকা বাঁকা হবে যে মাথায় এটা খেলবে বা দেখতে পাচ্ছেন যে এটা বামে যাচ্ছে, তার মানে স্টার্টিং আপনার সোজা নাই। তখন আপনি যেহেতু বাইক আছে তখন আপনি স্টার্টিংটা ডানে গিয়ে আরেকটা ঘুরন দিতে হবে, আরেকটা ঘুরন দিতে ঘুরন দিয়ে এবার একটু সামনে আগালে দেখতে পাবেন যে এটা সোজা যাচ্ছে, তখন আপনার ব্যাকা হয়ে যাচ্ছে, তখন আবার আপনি একটু কেটে এটা সোজা করে দিতে, তাহলে একটু সহজভাবে বুঝতে পারবেন যে এটা গাড়ির স্টার্টিং সোজা নেই বা এটা সোজা করতে হবে। এটা হচ্ছে সহজ উপায়। কয় ঘুরানো, এটা কয় ঘুরানো বলতে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঘুরেছেন বা এটা কতটুকু ঘুরায় রাখছেন। দেখা যদি আপনি দেড় পিস দিয়ে রাখছেন এভাবে গেল এক পিস, আপনি যেইভাবে ঘুরাবেন আবার নর্মালি ওইভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার গাড়িটা আপনি বুঝতে পারবেন যে এটা সোজা আছে। আর সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে মানে গাড়ির যেটা ঘুরাচ্ছেন ওইটাতে আবার ফিরে আনার চেষ্টা করবেন, আর টুকটাক আপনার গাড়ির সম্পর্কে অনেক কিছু ধারণা যে আপনার এই যে গাড়িটা ঘুরলো এটাতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন কতটুকু ঘুরতেছে। আপনারা যদি লক্ষ্য করেন এগুলো দেখতে পারবেন কতটুকু ঘুরছে, আপনাদেরকে আবার আগের মতন করে নিয়ে আসতে হবে। এটা একটা ইজি একটা উপায়, আরো আপনাদের মানে বোঝার জন্য একটি সুন্দর উপায়। আগে একটি ভিডিও দিয়েছে, অবশ্যই আপনারা ওই ভিডিওটি অবশ্যই চেষ্টা করে দেখবেন উপরে আই বাটনে, এবং কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে লাস্টের দিকে ভিডিওটা প্রথমেই শো করবে, অবশ্যই আপনারা এটা শো করে দেখবেন। এতটুকু ছিল ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া।